কয়েক বছর আগের কথা। ধান গম কাটাই মাড়াই বস্তাবন্দি করার কাজে এই মেশিনগুলো ব্যবহার করা হতো। সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন, এই মেশিনগুলো এখন কি হবে? 40 হর্স পাওয়ারের ইঞ্জিন দিয়ে এই মেশিনগুলো পরিচালনা করা হতো, যার কারণে তেল খরচ অনেক কম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন, এই মেশিনগুলো এখন ভেঙে ফেলা হবে। পরিশ্রম দেখতে থাকুন। কি বুঝতে পারলেন? প্রয়োজন ফুরিয়ে গেলে সব পুরনো জিনিসকে বোঝা মনে হয়, কিন্তু আপনি এর মাধ্যমে যে জ্ঞান সঞ্চয় করেছেন তা কখনো ভুলবেন না। এই পুরনো প্রযুক্তির ফলেই নতুন প্রযুক্তির সৃষ্টি। শুরু হোক নতুন কার্যক্রম, সাথে থাকুন KHA WorkBD।